আমাদের মাঝে অনেকে এমন আছেন যারা বাংলা লিঙ্ক সিম ইউজ করেন। পার্সোনালি আমিও একজন বাংলা লিঙ্ক ইউজার। তো বাংলা লিঙ্ক ইউজার হিসেবে আমি একটা ফিচার অনেক বেশি ব্যবহার করি, যেটা হইতেছে ব্যালেন্স ট্রান্সফার। তো আপনারা আমাকে কমেন্ট করে আগে জানাই দিবেন যে আপনারা কি ব্যালেন্স ট্রান্সফার কখনো ব্যবহার করছেন কি না। কেন ব্যালেন্স ট্রান্সফার আমি ব্যবহার করি, কারণ দেখা যায় যে আমার মোবাইলে সাপোজ ব্যালেন্সে অনেক টাকা আছে, তো যেটা আমি চাইতেছি যে এখন আমি বের করে ফেলবো, তো তখন আমি ব্যালেন্স ট্রান্সফার করে দিই। ঠিক তেমনই যদি আপনাদের ব্যালেন্সও বেশি টাকা থাকে, তো আপনারাও সেটা ব্যালেন্স ট্রান্সফারের মাধ্যমে বের করতে পারবেন। তবে দেখা যাবে যে আপনাদের টাকা আর ওই অ্যাকাউন্টে পড়ে থাকবে না। তো এটা আপনারা কীভাবে ব্যবহার করবেন, মানে আপনারা কীভাবে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন, এটাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না। দেখা যায় যে যদি আপনারা ভিডিওটা স্কিপ করেন, তো শুধুমাত্র নির্দিষ্ট একটা অংশ দেখলেন, যার ফলে ওইটা দেখে আপনারা ব্যালেন্স ট্রান্সফার করে দিলেন, কিন্তু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, মানে কিছু শর্তাবলী আছে, যদি ওইগুলো আপনারা ভালো মতো না শোনেন তবে দেখা যাবে যে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তাছাড়া আজকে আমি আপনাদের যে দেখাবো ব্যালেন্স ট্রান্সফার কীভাবে করবেন বাংলা লিঙ্ক সিমের মধ্যে, তো ওইটা একেবারেই ফ্রি, মানে এখানে আপনাদের কোনো চার্জ কাটা হবে না। বাংলা লিঙ্কে কীভাবে আপনারা ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন, এটা নিয়ে আগেও আমি একটা ভিডিও বানাইছিলাম, যেটা ছিল কোড ডায়ালের মাধ্যমে। তো আপনারা যারা যারা ওই ভিডিওটা দেখতে চান, তো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, তাছাড়া আমি এন্ড স্ক্রিনও লাগিয়ে দিব, আপনার ছেলে ওইখান থেকেও দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওটা কেন, মানে এটা আমি কেন করতেছি, এটা হইতেছে একবারে সহজ পদ্ধতি ব্যালেন্স ট্রান্সফার করার জন্য, যেটা আমি করব অ্যাপের মাধ্যমে। তো এখানে সব ইউজারদের জন্য, মানে শুধু যে বাংলালিংক ইউজারদের জন্য এরকম না, আপনারা যারা যারা বিভিন্ন ধরনের সিম ইউজ করেন, চেষ্টা করবেন আপনারা ওই সিমের অ্যাপটা ইউজ করতে। এতে হবে কি, দেখা যাবে যে আপনাদের ব্যালেন্সটা কতটুকু আছে, মানে ব্যালেন্স কত আছে ওইটা দেখতে পারবেন, ওইটার এক্সপায়ারি ডেট দেখতে পারবেন, মানে মেয়াদ কতটুক, আপনাদের এমবি থাকলে সেটাও আপনারা দেখতে পারবেন ওই অ্যাপের মাধ্যমে, মিনিট, এসএমএস, সব মানে এভরিথিং আপনারা দেখতে পারবেন ওই অ্যাপের মাধ্যমে, যার ফলে আপনাদের বিভিন্ন ধরনের কোড মনে রাখার কোনো দরকার নাই। তো এটা একটা সমস্যা বিশেষ করে আমার ক্ষেত্রে, যে বিভিন্ন ধরনের কোড মনে রাখতে হয়, তো এত কোড মনে থাকে না, তার জন্য আমি কী করি, আমি ওই অ্যাপ ব্যবহার করি। তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা অ্যাপের মাধ্যমে বাংলালিংক সিমের মধ্যে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। তার জন্য আমি এখান দিয়ে স্ক্রিন রেকর্ডিং দিয়ে দিব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই ডিভাইসের মধ্যে আমি স্ক্রিন রেকর্ডিংটা অন করে দিছি। তো এখানে আপনি দেখতে পাইতেছেন আমি আগেই মাই বাংলালিংক অ্যাপটা ডাউনলোড করে নিছি, আপনারা এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে আপনারা সিম্পলি এখানে ওপেনে ট্যাপ করবেন, তারপর এখানে আপনারা যা পারমিশন চাইবে ওখানে তো অবশ্যই অ্যালাউ করে দিবেন। তো এখানে প্রথমে আপনার ভাষা সিলেক্ট করতে পারবে, এখানে অটোমেটিক আমারটা বাংলা হয়ে গেছে, তো সমস্যা নেই, বাংলায় ব্যবহার করি। তো লগ ইনে ট্যাপ করবেন, তারপর এখান থেকে আপনার ছেলে ভাষাটা এখন উপরে সিলেক্ট করতে পারবেন। তো আমি এখানে ইংলিশ করে নিই, কারণ বাংলা একটু সমস্যা হয়। তো আবার লোড হয়ে গেছে, তো এখন আবার লোড করলাম, এখন ইংলিশে চলে আসছে। তো লগ ইনে ট্যাপ করি, তারপর এখানে আপনারা দেখতে পারবেন মোবাইল নাম্বারটা এখানে দিতে বলতেছে, আপনারা আপনাদের বাংলালিংক মোবাইল নাম্বারটা দিবেন। তো এখানে পাসওয়ার্ডও একটা লেখা দেখতে পাইতেছেন, এখানে যদি ট্যাপ করেন, সাপোজ আপনারা আগে থেকে মাই বিএল অ্যাপে লগ ইন করছিলেন, ওইখানে একটা পাসওয়ার্ড সেট করে রাখছেন, আপনারা চাইলে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন। যেহেতু আমার পাসওয়ার্ডটা মনে নাই, তাই আমি ওটিপির মাধ্যমে এখানে লগ ইন করবো, আমার সিমটা এই ডিভাইসের মধ্যে আমি ইনসার্ট করছি। তো এখানে আমি প্রথমে আমার বাংলা লিঙ্ক নাম্বারটা দিব, তারপর এখানে গেট ওটিপিতে ট্যাপ করব, তারপর একটা ওটিপি আসবে, এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, এটা অটোমেটিক নিয়ে নিছে। তাছাড়া আমি আমার নাম্বারটা হাইড করে রাখছি সিকিউরিটি পারপাসের জন্য। তো এখানে বিভিন্ন ধরনের অফার দেখাইতেছে, আপনার চাইলে এগুলা ইউজ করতে পারেন। তো এটা আমি অফ করে দিই, এখানে ডিসমিস ট্যাপ করে দিই। তো এখন আমি আপনাদের দেখাই, এটা হইতেছে আপনাদের হোম পেজ, কীভাবে আপনারা ব্যালেন্স ট্রান্সফার করবেন। তো এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন এক্সপ্লোর, এখানে একটা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার ফলে এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, আপনার চাইলে একটা একটা করে দেখে নিতে পারেন। তো এখানে একটা লেখা দেখতে পাইতেছেন ব্যালেন্স ট্রান্সফার, তো এখানে একটা ট্যাপ করবেন। তারপর এখান থেকে আপনারা যদি পিন সেটিংয়ে ট্যাপ করেন, এখান থেকে আপনারা পিনটা চেঞ্জ করতে পারবেন, যেহেতু আমার আগে থেকেই পিনটা সেট করা, তো এখান থেকে আমি চাইলে সেট করতে পারবো বা রিসেট করতে পারবো। যদি আপনাদের পিন মনে না থাকে, তো আপনারা রিসেট করতে পারেন, যদি নতুন করে পিন সেট করতে হয় তো ওইখানেও আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই, টেনশনের কোনো কথা নেই। তো আমি এখন দেখাই ব্যালেন্স ট্রান্সফার কীভাবে করবেন। তো এখানে ট্রান্সফারে ট্যাপ করলেই দেখতে পারবেন রেসিপ্ট নাম্বার, তো এখানে আপনারা ওই নাম্বারটা দিবেন যাকে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে চাইতেছেন। অবশ্যই বাংলা লিঙ্ক নাম্বার হইতে হইব, বাংলা লিঙ্ক থেকে বাংলা লিঙ্ক ট্রান্সফার হইব, বাংলা লিঙ্ক থেকে অন্য কোনো নাম্বারে ট্রান্সফার কখনো হইব না। তারপর এখান থেকে ট্রান্সফার অ্যামাউন্ট দিবেন, যে আপনারা কত টাকা ট্রান্সফার করতে চাইতেছেন ওই অ্যামাউন্টটা দিবেন। এখানে আমি একটা র্যান্ডম নাম্বার দিয়ে দিছি, তার সাথে টাকাও দিয়ে দিছি 20 টাকা। তো এরকমটা করবেন না যে আপনাদের অ্যাকাউন্টে আসা 20 টাকা আপনারা দিয়ে দিয়েছেন 30 টাকা ট্রান্সফার করবেন, তো এটা হবে না।
তো অ্যাকাউন্টে কিছু টাকা রেখে তারপরে আপনার ট্রান্সফার করতে পারবেন। নাম্বার এবং টাকার অ্যামাউন্ট দেওয়া হয়ে গেলে আপনার ট্রান্সফার টাকার মধ্যে ট্যাপ করবেন। তারপর এখানে আপনাদের থেকে পাসওয়ার্ড জানতে চাইবে, মানে পিনটা, পাসওয়ার্ড না, যে আপনারা যে চারটা পিন সেট করছিলেন ব্যালেন্স ট্রান্সফারের জন্য। তো এটা এখানে যদি দিয়ে দেন, তারপর যদি কনফার্মে ট্যাপ করে দেন, তবেই এই টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। তো এখানে আবারও নাম্বারটা দেখাইতেছে, তাই আমি ওইটাও হাইড করে রাখছি সিকিউরিটি পারপাসের জন্য। তো এভাবে আপনারা চাইলে বাংলালিংক সিমের মধ্যে খুব সহজেই এই অ্যাপের মাধ্যমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। এখানে কোনো ঝামেলা নাই, কোনো কোড আপনাদের মনে রাখতে হবে না, শুধুমাত্র পাসওয়ার্ড, মানে পিনটা একটু মনে রাখতে হইব, কারণ এটা স্বাভাবিক, যদি ভুলেও যান কোনো সমস্যা নেই, রিসেট পিন করতে পারবেন। তাছাড়া এই ট্রান্সফারটা যে আপনারা করবেন এটা অবশ্যই ফ্রি, এখানে কোনো চার্জ কাটা হবে না। এখন আসি কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে, মানে কি কি শর্ত আছে এই ব্যালেন্স ট্রান্সফার করার জন্য। তো প্রথম শর্তটা হইতাছে, আপনারা যদি ব্যালেন্স ট্রান্সফার করতে চান সর্বনিম্ন 10 টাকা করতে পারবেন, 10 টাকার নিচে আপনারা ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন না। আর সর্বোচ্চ হইতেছে আপনারা 100 টাকা পর্যন্ত ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন একটা ট্রানজ্যাকশনে, মানে একবারে। আর যদি আপনারা একদিনে হিসাব করেন, তবে আপনারা একদিনে 500 টাকা পর্যন্ত ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। তো এই 500 টাকাটা আমি শিওর না, আপনারা ট্রাই করে দেখতে পারেন, কারণ 500 টাকা পর্যন্ত আমার ট্রান্সফার করা হয় নাই, তাই আমি শিওরও বলতে পারতাছি। এটা গেল একদিনের হিসাব। এখন যদি 1 মাসের হিসাব করি, তো 1 মাসে সর্বোচ্চ 1000 টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন। তো এখন আসি হিসাবটা কিভাবে হবে। সাপোজ আপনারা 100 টাকা করে একদিনে 5টা ট্রানজ্যাকশন করলেন, তবে আপনাদের ট্রানজ্যাকশন হিসাব হয়ে গেল 5টা, তার সাথে অ্যামাউন্ট হইতেছে 500 টাকা, আর আপনারা 1 মাসে সর্বোচ্চ 1000 টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন। তো পরের দিনে যদি আপনারা ঠিক সেমভাবে 5টা ট্রানজ্যাকশন করেন 100 টাকা করে, তো ওইখানেও হয়ে গেল 500 টাকা, তার মানে আপনারা 2 দিনে আপনাদের লিমিটটা শেষ করে ফেললেন 1000 টাকার। তারপর আপনারা ওই মাসে আর কোনো ট্রান্সফার করতে পারবেন না, মানে সর্বোচ্চ 1 মাসে ট্রান্সফারের লিমিট হইতেছে 1000 টাকা, আর একদিনে সর্বোচ্চ 500 টাকা, আর সর্বনিম্ন 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন একটা ট্রানজ্যাকশনে। তো আমি আশা করতেছি আপনারা হয়তো হিসাবটা বুঝে গেছেন। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি এই ফিচারটা ব্যবহার করেন কি না। তাছাড়া এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে ওইটাও আমাকে কমেন্ট করে আপনাদের ফিডব্যাকটা জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর যদি এরকমই ভিডিও দেখতে চান তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তবে দেখতে পারবেন ফ্রিতে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। আর আপনারা যারা যারা ফেসবুকে এই ভিডিওটা দেখতেছেন, তারা অবশ্যই পেজটা লাইক দিয়ে রাখবেন এবং চাইলে ফলো করতে পারেন। এটাই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।